না যে আমরা জয়রামবাটির কিছু কাছে মন্দির আছে সেগুলো ঘুরে দেখাবো। তো আজ আমাদের ঘুরতে নিয়ে যাচ্ছে রাজ, ও হচ্ছে আমার ভাই হয়। তো আজ ওই আমাদের ঘুরে দেখাবে, দাদা আছে, দিদি আছে, আমি আছি। তো চলুন যাওয়া যাক। হ্যাঁ, আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন যাওয়া যাক। হেঁটে যাচ্ছি। কতক্ষণের রাস্তা? 15 মিনিটের রাস্তা। হেঁটেই যাবো, হেঁটেই যাচ্ছি। আসার সময় আমরা টোটোতে করে আসবো, আসার সময় হেঁটেও আসতে পারি, সেটার কোনো নিশ্চয়তা নেই। তো আপাতত যাওয়ার সময় হেঁটেই যাচ্ছি। এসে গেছি মন্দিরটাতে, সেবা মন্দিরটাতে ঢুকবো। হ্যাঁ এখানে একটা ফুলি বাগানটা তুলে নেন। এই মন্দিরটা ঘোরা হয়ে গেছে, এবার আমার একটা অন্য মন্দিরে যাচ্ছি। তো চলুন, এই মন্দিরটা এখান থেকে কতটা কতক্ষণ টাইম? কতক্ষণ? 10 মিনিট। 10 মিনিটের রাস্তা। এই যে আমার ভাই নিয়ে যাচ্ছে আমাদেরকে মন্দিরটা দেখাতে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। মাস্ক কোথায় তোমার? মাস্ক পরো, মাস্ক, মাস্ক, মাস্ক। এখানে করোনা নেই, তাও মাস্ক পরাটা বাধ্যতামূলক। খোলা নেই, দূর থেকে দেখুন। এই মানে অনেক ফুল আছে, তারপরে দোলনা আছে। চলুন এবার যাওয়া যাক আমরা। তো পার্কটা আছে, আর এর অপোজিটে আরেকটা পার্ক আছে, এই দেখুন। এই যে এখানে বড় ফুল বাগান আছে, এগুলো সব বন্ধ আছে। দেখুন প্রত্যেকটা জায়গাটা কি সুন্দর। এগুলো এখন বন্ধ আছে, তবে এগুলো খোলা হয়। আর এইটাও একটু দেখা, এটা তো কলকাতার শিশু উদ্যান। চলুন এবার আমরা অন্য কোথাও যাই। আমরা এখন হাঁটছি ওই মন্দিরটা যাওয়ার জন্য। 10 মিনিটের রাস্তা ছিল বলেছিল, পুরো ভুল বলেছিল। 10 মিনিটের রাস্তা মোটামুটি ভুল, ভুল, ভুল। এই যে দেখো, দেখো মুখ দেখো ভাইয়ের, এই যে এই লুকিয়ে গেছে না, এই যে এই যে লুকিয়ে গেছে, পুরো ভুল বলেছে। 20 মিনিটের রাস্তা। তো আমরা এখনো হাঁটছি, এখনো পৌঁছাইনি। তবে মন্দিরটা খুবই ভালো, তো আমরা খুব এক্সাইটেড দেখার জন্য তাই এগোচ্ছি। আমরা এখন হাঁটতে হচ্ছে, দেখা যাক তখন গিয়ে পৌঁছে। আর পথে আরও একটা মন্দির পেয়ে গেছি, তো সেটাও আবার বাকি থাকবে কেন, সেটা আপনাদের দেখাই। এই যে মন্দিরটা, এটা রামকৃষ্ণ সেবা সংঘ। এই যে দেখুন, তো ভেতরে যাই। সবই বন্ধ আছে এখানে, তাই বেশ ভালো জায়গাটা। পাশাপাশি দেখুন অনেকগুলি মন্দির আছে, এটা একটা আছে। এখানে বসে মনে হয় আরতি টারতি হয়, তো দেখাই আপনাদের। আরেকটা আছে এই যে মন্দির, সব বন্ধ গাইস। তো বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি।
রামকৃষ্ণদেব। ঘোড়া কমতি
অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আজকের ভিডিওতে আমরা চেষ্টা করেছি যতগুলো মন্দির